যদি মহব্বত করো তুমি ভালোবাসা সফল করে তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমার সাহায্য আসবে তাহলে তুমি যেন ওই ভালোবাসার সাথে শরীর থাকবে তুমি হাজির আর দূরে যদি কোনো খারাপ কাজ হয় আর আপনি যদি মনে মনে ওই খারাপ কাজে কোনো করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার সাহায্য রাখা তাহলে তুমি ওই খারাপ কাজের মধ্যে তুমি সামিল তুমিও যেন খারাপ কাজে অংশগ্রহণ করেছো দূরে থেকে আপনাকে ভালো কাজের মহব্বত করতে হবে দূরে থেকে ভালোবাসতে ভালোবাসতে হবে দূরে থেকে আপনাকে আপনাকে ভালোর জন্য চেষ্টা চালাতে হবে একটা নাম চলো উদাহরণ দিই সম্মানিত ভাইরা আপনারা ওয়াইস আল কাকিন নাম শুনেছেন ওয়াইস কাকিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাকে নবী করেছিলেন একটা জামা দান করেছিলেন নাকি তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সময় একটা জামা দান করেছিলেন ওয়াইস আল কাকিন রাতে লোক লাগা আরাফাতুল্লাহ তিনি সাহাবা হতে পারেন তাই কারণে নবীজিকে তিনি সশক্তি দেখেন নবীজি সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু নবীজিকে দেখেন না মানে সাহাবা হতে পারে নবীকে দেখতে হবে নবীকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে ইসলামের উপরে মৃত্যু বরণ করতে হবে এটা হলো সাহাবা আর নবীর সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু নবীকে দেখে নাই তাবি আবার সাহাবাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সাহাবাদের পরে আসে উঠতেছে সালাম জানি আসসালামু আলাইকুম